আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধু, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু, ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধু, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু, জল তরঙ্গ এ অঙ্গ, হ্যাঁ জল তরঙ্গ এ অঙ্গ, অপূর্ব হাসি তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী ভাই, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। তুমি পাশে আছো বলে কিছু না চাই, ওই চোখেতে চে কাটে মোর দিন রাতি, প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা, সুবর্ণ কলসি তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মন কি যার ভালো আরো আমি ভালোবাসি। জিনামি ডাক আমাকে, কানে কানে
আমাকে কানে কানে বলে তুমি দাও।
রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা, এই যোছনাতে নেবে মন শোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি, ও এ তুমি গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা, কত যে কথা সখি বলাও কো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলাই মজা বেশি, চোখেতে চোখেতে হয় সে ও কথা মুখেতে বলা তো হয়নি, গোপন কথা দিও গো সজনি গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথা, পাশে বসে কাটবে দিন গো সজনি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, ও তুমি গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা, হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে পেয়েছি, সে পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাকি, হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি, ও লা 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 লা, ও হো হো ছিল স্বপ্নে তুচো ভরে,
তাই তো সত্যি হলো ভালোবাসায় বলো না হাঁচি ধরে। সেই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসায় বলো না হাঁচি ধরে। ভালোবাসা নীল আকাশের গায়, তুমি ডাকলে আমায় প্রেমে।
অনেক ভিউয়ার্স আছেন যারা 2025-এ নতুন চ্যানেল ক্রিয়েট করবেন, কিন্তু তারা জিজ্ঞাসা করছেন যে ইউটিউবে পয়সা কিভাবে পাওয়া যায় বা ইউটিউবে পয়সা কিভাবে আসে, কত তারিখে টাকা পাওয়া যায়, কত টাকা দেয়, সবাই জানতে চাচ্ছেন ডিটেলস যে কত টাকা দেয় ইউটিউব এবং কত তারিখে টাকা পাওয়া যায় আর এই টাকা পাওয়ার প্রসেসটাই বা কী আছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে টাকা কিভাবে আসে বা টাকাটা কিভাবে পাওয়া যায়, কত টাকা দেয় ইউটিউব আর কত তারিখে দেয়, একটু যে ডিটেলস আমি আপনাদের সাথে আলোচনা করব। অনেক নতুন নতুন যারা ইউটিউবার আছে তারা জানে না, এবং যারা এখনও ইউটিউবে আসেনি, ইউটিউবে আসতে চাচ্ছে, তাদের মনে প্রশ্ন আছে যে ইউটিউব যদি আমি করে থাকি তাহলে ইউটিউব থেকে আমি কীরকম টাকা পাব এবং টাকাটা মাসের কবে দেবে, কত তারিখে দেবে এবং কীভাবে দেবে, আর টাকাটা পেতে গেলে তার জন্য কী কী করতে হবে। তাহলে আজকে টপিক হচ্ছে যে যেসব নতুন ইউটিউবার আছেন বা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন ভাবছেন, তাদের টাকা কীভাবে আসবে, তাদের এই একটি সমস্যা বা তাদের এই একটি জিজ্ঞাসা যে টাকা ইউটিউব কীভাবে দেয়, কত টাকা দেবে এবং কত তারিখে দেয়। দেখুন, ইউটিউবে টাকা, ইউটিউব চ্যানেল করলে সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউবে টাকা পাওয়া যায় না। ইউটিউব থেকে টাকা পেতে গেলে তার কিছু রুলস আছে, কিছু ধাপ আছে, পরপর সেগুলো স্টেপ বাই স্টেপ পার হতে হবে। প্রথমত কি, আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এগুলো আপনার কমপ্লিট করতে হবে। তারপরে আপনি ইউটিউব মনিটাইজেশন, ইউটিউবের যে মনিটাইজেশন প্রোগ্রাম সেখানে আপনার সিলেক্ট হতে হবে এবং আপনার সেখানে মনিটাইজেশন অন করতে হবে। তারপরে হচ্ছে আপনার অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্সে আপনার অ্যাডসেন্স একটি অ্যাকাউন্ট করতে হবে, অ্যাডসেন্স অন করতে হবে, সেই অ্যাডসেন্সের মাধ্যমে টাকা আসবে। এবার অ্যাডসেন্স যখন করবেন, আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেল, 1000 ঘন্টা, 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলেন, আপনি অ্যাপ্লাই করলেন, আপনার চ্যানেল মনিটাইজ হলো, তারপর আপনি গুগল অ্যাডসেন্সও তৈরি করে নিলেন। অ্যাডসেন্স যখন তৈরি করবেন, এইবার কী হবে, আপনার ভিডিওতে অ্যাডসেন্স অ্যাড দেবে, সেই অ্যাডের উপর যে টাকা আসবে, ডলার আসবে, প্রথমে $10 যখন হবে তখন আপনার আইডেন্টি ভেরিফাই করতে হবে। অ্যাডসেন্সে একটি অপশন আসবে আইডেন্টি ভেরিফাই, যতক্ষণ আপনার $10 না হবে অ্যাডসেন্সে ততক্ষণ আপনি এই আইডেন্টি ভেরিফাইটা করতে পারবেন না। যখন আপনার $10 হয়ে যাবে তখন আপনি আইডেন্টি ভেরিফাই করবেন। তারপরে কী হবে, ইউটিউব আপনাকে একটি পিন পাঠাবে বাড়িতে, আপনি ব্যাংকের ডিটেলস দেবেন, আইডেন্টি ভেরিফাইয়ের সময় সব কিছু দেবেন, ব্যাংকের সুইপ কোড দেবেন। তারপরে ইউটিউব আপনাকে একটি পিন পাঠাবে, সেই পিনটি আপনি আবার সেই অ্যাডসেন্সে গিয়ে ওই পিনটি আপনার পেস্ট করতে হবে, ফিল আপ করতে হবে, তারপরে আপনার পিন ভেরিফিকেশনও হয়ে যাবে। সব কিছু কমপ্লিট করার পর তারপর আপনার ভিডিওতে যখন ভিউজ আসবে বা অ্যাড আসবে, তারপরে প্রতি মাসে আপনার একদিন দুই দিন তিন করে যা ডলার জমবে, সেই ডলার প্রতি মাসের 7 তারিখ থেকে 12 তারিখের মধ্যে গিয়ে অ্যাডসেন্সে আপডেট হবে। ধরুন আর এটা নভেম্বর মাস, এই নভেম্বর মাসে আপনার চ্যানেল মনিটাইজ হলো, কিন্তু নভেম্বর মাসে গিয়ে আপনার হলো $10 থেকে $15, $10 যখন হবে পরের মাসে 7 তারিখ কিংবা 7 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আপনার নভেম্বর মাসে যে $10 হয়েছে সেই $10 অ্যাডসেন্সে গিয়ে জমা হবে। যতক্ষণ পর্যন্ত আপনার $100 কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আপনি পেমেন্ট পাবেন না। তাহলে কী হলো, আপনার নভেম্বর মাসে $10 হলো, আপনার দেখা হলো ডিসেম্বরে গিয়ে $20 কিংবা $30 হলো, তাহলে নভেম্বর আর ডিসেম্বর মিলে আপনার মোট হলো $40। এরকম করতে 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 যখন $100 কমপ্লিট হয়ে যাবে, $100 যখন কমপ্লিট হবে তার পরের মাসে
একুশ তারিখ অ্যাডসেন্স আপনার ব্যাংকে সেই টাকাটি রিলিজ করে দেবে এবং আপনাকে মেল করে জানিয়ে দেওয়া হবে যে আপনাকে একটি পেমেন্ট পাঠানো হয়েছে। আপনি যদি 5 থেকে 6 দিনের মধ্যে টাকা না পান তাহলে আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন, এই করে একটি আপনাকে মেল পাঠাবে। প্রথম অবস্থায় যখন একেবারে প্রথম পেমেন্ট হয় তখন পেমেন্ট আসতে একটু দেরি হয়, তারপরে যদি একবার দুবার পেমেন্ট চলে আসে তারপর আর দেরি হয় না। 21 তারিখ পেমেন্ট পাঠায়, মোটামুটি 24, 25, 26 মধ্যে সবাই কমপ্লিট পেমেন্টটা পেয়ে যায়, তার বেশি আর দেরি হয় না। কিন্তু প্রথম মাসটা একটু দেরি হয়, যেমন আমার ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম আমি 24 তারিখ, 21 তারিখ পাঠিয়েছি, কিন্তু আমার সেকেন্ড পেমেন্টটা আমি পেয়েছি নেক্সট মাসের গিয়ে 16 তারিখ, তার মানে প্রায় 20 থেকে 25 দিন পর আমি পেমেন্টটা পেয়েছিলাম। কিন্তু এখন বর্তমানে কোনো পেমেন্ট আর ডিলে হয় না, 3 দিন 4 দিনের মধ্যে সেই পেমেন্টগুলো পাওয়া যায়। তাই প্রথম অবস্থায় যখন আপনাদের চ্যানেল ক্রিয়েট হবে, যখন ফার্স্ট আপনারা পেমেন্ট পাবেন তখন হয়তো একটু দেরি হবে, কিন্তু তারপর থেকে আর কোনো সমস্যা হবে না। এবার যারা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন ভাবছেন 2025-এ করে ফেলুন, অনেকেই ভাবছেন যে ইউটিউবে চ্যানেল খুললেই বোঝাই টাকা, চ্যানেল খুললেই টাকা নয়। আবার অনেকে জিজ্ঞাসা করছেন যে কত ভিউজে কত টাকা দেয়, কত ভিউজে কত টাকা দেয়, ভিউজের উপর টাকা দেয় না, তবে ভিউজ ম্যাটার করে। টাকা দেয় ভিউজে যে ডল অ্যাডগুলো আসে সেই অ্যাডের উপরে। দেখা গেল যে আপনার একটা 10 মিনিটের ভিডিও, সেই ভিডিওতে 2-3 বার অ্যাড আসলো, সেই অ্যাডের উপর পয়সা হয়। তা একটা সাপোজ ধরে যাওয়া নেওয়া যাক যে ভিউজের উপরই, যদি মিনিমাম 1000 ভিউজ আসে, সাধারণত সব চ্যানেলেই 1000 ভিউজে $1 মোটামুটি ধরে নেওয়া যায়। আর যদি আপনি টেক চ্যানেল করেন কিংবা আপনি যদি কোনো কুকিং চ্যানেল করেন কিংবা বিউটি চ্যানেল করেন, তাছাড়া ব্লগিং করেন, এবং যদি আপনি কোনো ফাইন্যান্স নিয়ে কোনো ভিডিও করেন, ফাইন্যান্স চ্যানেল, তাহলে তো আপনার 1000 ভিউজে আপনার $2-3 হতে পারে। কিন্তু যদি আপনি ধরুন কোনো কমেডি চ্যানেল করেন কিংবা নিউজ চ্যানেল করে মিউজিক চ্যানেল করেন, তখন কিন্তু আপনার $100 ইনকাম করতে, $1 ইনকাম করতে কম করে আপনার 3 থেকে 4 হাজার ভিউজ লাগবে। কিন্তু সব থেকে ভালো আপনি টেক চ্যানেল করতে পারেন, টেক চ্যানেলে পয়সা বেশি, মিনিমাম 1000 ভিউজে $1 অবশ্যই আসবে। এইবার আপনারা 2025-এ যারা চ্যানেল ক্রিয়েট করবেন ভাবছেন করে ফেলুন এবং ডলার ইনকাম করুন, সবাই ইনকাম করুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের গান শুনবেন। আমি আপনারা সবাই জানেন যে আমি গানের সাথে কিছু ভিডিও আপলোড দিই, সেই ভিডিওর সাথে আজকে কিছু রজনীগন্ধা ফুলের স্টিক আমি দেখাচ্ছি। আমি গিয়েছিলাম একটি রজনীগন্ধা ফুলের বাগানে, সেখানে কিছু ফুল তুলে নিয়ে এসেছি, অসাধারণ। আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি যে আপনি যদি যখন চ্যানেল ক্রিয়েট করবেন, আপনার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল এবং 4000 ঘন্টা কমপ্লিট হলো, আপনার আরও দুটো জিনিস কমপ্লিট করতে হবে। সেটা হচ্ছে আপনার চ্যানেলে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না। প্রথম দিকে মোটামুটি অনেকেই ভুল করেন, কেননা ইউটিউবে গাইডলাইন সম্বন্ধে কিছু জানেন না, তাই প্রথম অবস্থায় অনেকেই ভুল করেন, তখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে। এখন বর্তমানে যদিও স্ট্রাইক সঙ্গে সঙ্গে দেয় না, প্রথমে ওয়ার্নিং দেয় তারপর স্ট্রাইক দেয়। প্রথমে ধরুন আপনি একটি ভুল করলেন, কিছুই জানেন না, সেই কারণে ইউটিউব আপনাকে কী করলো, ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিল। তারপরে যদি আবার ভুল করেন তখন স্ট্রাইক আসবে। তারপরে যদি পরপর 2-3 ভুল করেন তখন আপনার চ্যানেলটি ডিলিট করে দেবে। তাহলে চ্যানেল মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা এবং কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না। আর টু স্টেপ ভেরিফিকেশন এটা সবাই করে, এটা করতেই হবে, যে কোনো জিমেইল এখন 2-স্টেপ ভেরিফিকেশন বাধ্যতামূলক। এই 4টে ক্রাইটেরিয়া যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে।
আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন। একটি চ্যানেলে সাবস্ক্রাইব অনেক কিছু অনেক নির্ভর করে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক ভিউয়ার্স আছেন যারা 2025 নতুন চ্যানেল ক্রিয়েট করবেন কিন্তু তারা জিজ্ঞাসা করছেন যে ইউটিউবে পয়সা কিভাবে পাওয়া যায় বা ইউটিউবে পয়সা কিভাবে আসে, কত তারিখে টাকা পাওয়া যায়, কত টাকা দেয়, সবাই জানতে চাচ্ছেন ডিটেলস যে কত টাকা দেয় ইউটিউব এবং কত তারিখে টাকা পাওয়া যায় আর এই টাকা পাওয়ার প্রসেসটাই বা কী আছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে টাকা কিভাবে আসে বা টাকাটা কিভাবে পাওয়া যায়, কত টাকা দেয় ইউটিউব আর কত তারিখে দেয়, একটু যে ডিটেলস আমি আপনাদের সাথে আলোচনা করব। অনেক নতুন নতুন যারা ইউটিউবার আছে তারা জানে না, এবং যারা এখনও ইউটিউবে আসেনি, ইউটিউবে আসতে চাচ্ছে, তাদের মনে প্রশ্ন আছে যে ইউটিউব যদি আমি করে থাকি তাহলে ইউটিউব থেকে আমি কীরকম টাকা পাব এবং টাকাটা মাসের কবে দেবে, কত তারিখে দেবে এবং কীভাবে দেবে, আর টাকাটা পেতে গেলে তার জন্য কী কী করতে হবে। তাহলে আজকে টপিক হচ্ছে যে যেসব নতুন ইউটিউবার আছেন বা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন ভাবছেন, তাদের টাকা কীভাবে আসবে, তাদের এই একটি সমস্যা বা তাদের এই একটি জিজ্ঞাসা যে টাকা ইউটিউব কীভাবে দেয়, কত টাকা দেবে এবং কত তারিখে দেয়। দেখুন, ইউটিউবে টাকা, ইউটিউব চ্যানেল করলে সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউবে টাকা পাওয়া যায় না। ইউটিউব থেকে টাকা পেতে গেলে তার কিছু রুলস আছে, কিছু ধাপ আছে, পরপর সেগুলো স্টেপ বাই স্টেপ পার হতে হবে। প্রথমত কি, আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এগুলো আপনার কমপ্লিট করতে হবে। তারপরে আপনি ইউটিউব মনিটাইজেশন, ইউটিউবের যে মনিটাইজেশন প্রোগ্রাম সেখানে আপনার সিলেক্ট হতে হবে এবং আপনার সেখানে মনিটাইজেশন অন করতে হবে। তারপরে হচ্ছে আপনার অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্সে আপনার অ্যাডসেন্স একটি অ্যাকাউন্ট করতে হবে, অ্যাডসেন্স অন করতে হবে, সেই অ্যাডসেন্সের মাধ্যমে টাকা আসবে। এবার অ্যাডসেন্স যখন করবেন, আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেল, 1000 ঘন্টা, 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলেন, আপনি অ্যাপ্লাই করলেন, আপনার চ্যানেল মনিটাইজ হলো, তারপর আপনি গুগল অ্যাডসেন্সও তৈরি করে নিলেন। অ্যাডসেন্স যখন তৈরি করবেন, এইবার কী হবে, আপনার ভিডিওতে অ্যাডসেন্স অ্যাড দেবে, সেই অ্যাডের উপর যে টাকা আসবে, ডলার আসবে, প্রথমে $10 যখন হবে তখন আপনার আইডেন্টি ভেরিফাই করতে হবে। অ্যাডসেন্সে একটি অপশন আসবে আইডেন্টি ভেরিফাই, যতক্ষণ আপনার $10 না হবে অ্যাডসেন্সে ততক্ষণ আপনি এই আইডেন্টি ভেরিফাইটা করতে পারবেন না। যখন আপনার $10 হয়ে যাবে তখন আপনি আইডেন্টি ভেরিফাই করবেন। তারপরে কী হবে, ইউটিউব আপনাকে একটি পিন পাঠাবে বাড়িতে, আপনি ব্যাংকের ডিটেলস দেবেন, আইডেন্টি ভেরিফাইয়ের সময় সব কিছু দেবেন, ব্যাংকের সুইপ কোড দেবেন। তারপরে ইউটিউব আপনাকে একটি পিন পাঠাবে, সেই পিনটি আপনি আবার সেই অ্যাডসেন্সে গিয়ে ওই পিনটি আপনার পেস্ট করতে হবে, ফিল আপ করতে হবে, তারপরে আপনার পিন ভেরিফিকেশনও হয়ে যাবে। সব কিছু কমপ্লিট করার পর তারপর আপনার ভিডিওতে যখন ভিউজ আসবে বা অ্যাড আসবে, তারপরে প্রতি মাসে আপনার একদিন দুই দিন তিন করে যা ডলার জমবে, সেই ডলার প্রতি মাসের 7 তারিখ থেকে 12 তারিখের মধ্যে গিয়ে অ্যাডসেন্সে আপডেট হবে। ধরুন এটা নভেম্বর মাস, এই নভেম্বর মাসে আপনার চ্যানেল মনিটাইজ হলো কিন্তু নভেম্বর মাসে গিয়ে আপনার হলো $10 থেকে $15। $10 যখন হবে পরের মাসে 7 তারিখ কিংবা 7 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আপনার নভেম্বর মাসে যে $10 হয়েছে সেই $10 অ্যাডসেন্সে গিয়ে জমা হবে। যতক্ষণ পর্যন্ত আপনার $100 কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আপনি পেমেন্ট পাবেন না।
তাহলে কি হলো, আপনার নভেম্বর মাসে $10 হলো, আপনার দেখা হলো ডিসেম্বরে গিয়ে $20 কিংবা $30 হলো, তাহলে নভেম্বর আর ডিসেম্বর মিলে আপনার মোট হলো $40। এরকম করতে 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 যখন $100 কমপ্লিট হয়ে যাবে, $100 যখন কমপ্লিট হবে, তার পরের মাসে 21 তারিখ অ্যাডসেন্স আপনার ব্যাংকে সেই টাকাটি রিলিজ করে দেবে এবং আপনাকে মেল করে জানিয়ে দেওয়া হবে যে আপনাকে একটি পেমেন্ট পাঠানো হয়েছে। আপনি যদি 5 থেকে 6 দিনের মধ্যে টাকা না পান তাহলে আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন, এই করে একটি আপনাকে মেল পাঠাবে। প্রথম অবস্থায় যখন একেবারে প্রথম পেমেন্ট হয় তখন পেমেন্ট আসতে একটু দেরি হয়, তারপরে যদি একবার দুবার পেমেন্ট চলে আসে তারপর আর দেরি হয় না। 21 তারিখ পেমেন্ট পাঠায়, মোটামুটি 24, 25, 26 মধ্যে সবাই কমপ্লিট পেমেন্টটা পেয়ে যায়, তার বেশি আর দেরি হয় না, কিন্তু প্রথম মাসটা একটু দেরি হয়। যেমন আমার ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম আমি 24 তারিখ, 21 তারিখ পাঠিয়েছি, কিন্তু আমার সেকেন্ড পেমেন্টটা আমি পেয়েছি নেক্সট মাসের গিয়ে 16 তারিখ, তার মানে প্রায় 20 থেকে 25 দিন পর আমি পেমেন্টটা পেয়েছিলাম। কিন্তু এখন বর্তমানে কোনো পেমেন্ট আর ডিলে হয় না, 3 দিন 4 দিনের মধ্যে সেই পেমেন্টগুলো পাওয়া যায়। তাই প্রথম অবস্থায় যখন আপনাদের চ্যানেল ক্রিয়েট হবে, যখন ফার্স্ট আপনারা পেমেন্ট পাবেন তখন হয়তো একটু দেরি হবে, কিন্তু তারপর থেকে আর কোনো সমস্যা হবে না। এবার যারা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন ভাবছেন 2025-এ করে ফেলুন, অনেকেই ভাবছেন যে ইউটিউবে চ্যানেল খুললেই বোঝাই টাকা, চ্যানেল খুললেই টাকা নয়। আবার অনেকে জিজ্ঞাসা করছেন যে কত ভিউজে কত টাকা দেয়, কত ভিউজে কত টাকা দেয়, ভিউজের উপর টাকা দেয় না, তবে ভিউজ ম্যাটার করে, টাকা দেয় ভিউজে যে ডল অ্যাডগুলো আসে সেই অ্যাডের উপরে। দেখা গেল যে আপনার একটা 10 মিনিটের ভিডিও, সেই ভিডিওতে 2-3 বার অ্যাড আসলো, সেই অ্যাডের উপর পয়সা হয়। তা একটা সাপোজ ধরে যাওয়া নেওয়া যাক যে ভিউজের উপরই, যদি মিনিমাম 1000 ভিউজ আসে, সাধারণত সব চ্যানেলেই 1000 ভিউজে $1 মোটামুটি ধরে নেওয়া যায়। আর যদি আপনি টেক চ্যানেল করেন কিংবা আপনি যদি কোনো কুকিং চ্যানেল করেন কিংবা বিউটি চ্যানেল করেন, তাছাড়া ব্লগিং করেন, এবং যদি আপনি কোনো ফাইন্যান্স নিয়ে কোনো ভিডিও করেন, ফাইন্যান্স চ্যানেল, তাহলে তো আপনার 1000 ভিউজে আপনার $2-3 হতে পারে। কিন্তু যদি আপনি ধরুন কোনো কমেডি চ্যানেল করেন কিংবা নিউজ চ্যানেল করে মিউজিক চ্যানেল করেন, তখন কিন্তু আপনার $100 ইনকাম করতে, $1 ইনকাম করতে কম করে আপনার 3 থেকে 4 হাজার ভিউজ লাগবে। কিন্তু সব থেকে ভালো আপনি টেক চ্যানেল করতে পারেন, টেক চ্যানেলে পয়সা বেশি, মিনিমাম 1000 ভিউজে $1 অবশ্যই আসবে। এইবার আপনারা 2025-এ যারা চ্যানেল ক্রিয়েট করবেন ভাবছেন করে ফেলুন এবং ডলার ইনকাম করুন, সবাই ইনকাম করুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের গান শুনবেন। আমি, আপনারা সবাই জানেন যে আমি গানের সাথে কিছু ভিডিও আপলোড দিই, সেই ভিডিওর সাথে আজকে কিছু রজনীগন্ধা ফুলের স্টিক আমি দেখাচ্ছি। আমি গিয়েছিলাম একটি রজনীগন্ধা ফুলের বাগানে, সেখানে কিছু ফুল তুলে নিয়ে এসেছি, অসাধারণ। আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি যে আপনি যদি যখন চ্যানেল ক্রিয়েট করবেন, আপনার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল এবং 4000 ঘন্টা কমপ্লিট হলো, আপনার আরও দুটো জিনিস কমপ্লিট করতে হবে। সেটা হচ্ছে আপনার চ্যানেলে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না। প্রথম দিকে মোটামুটি অনেকেই ভুল করেন, কেননা ইউটিউবে গাইডলাইন সম্বন্ধে কিছু জানেন না, তাই প্রথম অবস্থায় অনেকেই ভুল করেন, তখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে। এখন বর্তমানে যদিও স্ট্রাইক সঙ্গে সঙ্গে দেয় না, প্রথমে ওয়ার্নিং দেয় তারপর স্ট্রাইক দেয়। প্রথমে ধরুন আপনি একটি ভুল করলেন, কিছুই জানেন না, সেই কারণে ইউটিউব আপনাকে কী করলো, ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিল। তারপরে যদি আবার ভুল করেন তখন স্ট্রাইক আসবে। তারপরে যদি পরপর 2-3টে ভুল করেন তখন আপনার চ্যানেলটি ডিলিট করে দেবে। তাহলে চ্যানেল মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা এবং কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না। আর
টু স্টেপ ভেরিফিকেশান। টু স্টেপ ভেরিফিকেশান এটা সবাই করে, এটা করতেই হবে। যে কোনো জিমেইল এখন টু স্টেপ ভেরিফিকেশান বাধ্যতামূলক। এই চারটে ক্রাইটেরিয়া যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন। একটি চ্যানেলে সাবস্ক্রাইব অনেক কিছু অনেক নির্ভর করে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যাডসেন্স আপনার ব্যাংকে সেই টাকাটি রিলিজ করে দেবে এবং আপনাকে মেল করে জানিয়ে দেওয়া হবে যে আপনাকে একটি পেমেন্ট পাঠানো হয়েছে। আপনি যদি 5 থেকে 6 দিনের মধ্যে টাকা না পান তাহলে আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন, এই করে একটি আপনাকে মেল পাঠাবে। প্রথম অবস্থায় যখন একেবারে প্রথম পেমেন্ট হয় তখন পেমেন্ট আসতে একটু দেরি হয়, তারপরে যদি একবার দুবার পেমেন্ট চলে আসে তারপর আর দেরি হয় না। 21 তারিখ পেমেন্ট পাঠায়, মোটামুটি 24, 25, 26 মধ্যে সবাই কমপ্লিট পেমেন্টটা পেয়ে যায়, তার বেশি আর দেরি হয় না। কিন্তু প্রথম মাসটা একটু দেরি হয়, যেমন আমার ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম আমি 24 তারিখ 21 তারিখ পাঠিয়েছি, কিন্তু আমার সেকেন্ড পেমেন্টটা আমি পেয়েছি নেক্সট মাসের গিয়ে 16 তারিখ, তার মানে প্রায় 20 থেকে 25 দিন পর আমি পেমেন্টটা পেয়েছিলাম। কিন্তু এখন বর্তমানে কোনো পেমেন্ট আর ডিলে হয় না, 3 দিন 4 দিনের মধ্যে সেই পেমেন্টগুলো পাওয়া যায়। তাই প্রথম অবস্থায় যখন আপনাদের চ্যানেল ক্রিয়েট হবে, যখন ফার্স্ট আপনারা পেমেন্ট পাবেন তখন হয়তো একটু দেরি হবে, কিন্তু তারপর থেকে আর কোনো সমস্যা হবে না। এবার যারা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন ভাবছেন 2025-এ করে ফেলুন, অনেকেই ভাবছেন যে ইউটিউবে চ্যানেল খুললেই বোঝাই টাকা, চ্যানেল খুললেই টাকা নয়। আবার অনেকে জিজ্ঞাসা করছেন যে কত ভিউজে কত টাকা দেয়, কত ভিউজে কত টাকা দেয়। ভিউজের উপর টাকা দেয় না, তবে ভিউজ ম্যাটার করে, টাকা দেয় ভিউজে যে ডল অ্যাডগুলো আসে সেই অ্যাডের উপরে। দেখা গেল যে আপনার একটা 10 মিনিটের ভিডিও, সেই ভিডিওতে 2-3 বার অ্যাড আসলো, সেই অ্যাডের উপর পয়সা হয়। তা একটা সাপোজ ধরে যাওয়া নেওয়া যাক যে ভিউজের উপরই, যদি মিনিমাম 1000 ভিউজ আসে, সাধারণত সব চ্যানেলেই 1000 ভিউজে $1 মোটামুটি ধরে নেওয়া যায়। আর যদি আপনি টেক চ্যানেল করেন কিংবা আপনি যদি কোনো কুকিং চ্যানেল করেন কিংবা বিউটি চ্যানেল করেন, তাছাড়া ব্লগিং করেন, এবং যদি আপনি কোনো ফাইন্যান্স নিয়ে কোনো ভিডিও করেন, ফাইন্যান্স চ্যানেল, তাহলে তো আপনার 1000 ভিউজে আপনার $2-3 হতে পারে। কিন্তু যদি আপনি ধরুন কোনো কমেডি চ্যানেল করেন কিংবা নিউজ চ্যানেল করে মিউজিক চ্যানেল করেন, তখন কিন্তু আপনার $100 ইনকাম করতে, $1 ইনকাম করতে কম করে আপনার 3 থেকে 4 হাজার ভিউজ লাগবে। কিন্তু সব থেকে ভালো আপনি টেক চ্যানেল করতে পারেন, টেক চ্যানেলে পয়সা বেশি, মিনিমাম 1000 ভিউজে $1 অবশ্যই আসবে। এইবার আপনারা 2025-এ যারা চ্যানেল ক্রিয়েট করবেন ভাবছেন করে ফেলুন এবং ডলার ইনকাম করুন, সবাই ইনকাম করুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের গান শুনবেন। আমি আপনারা সবাই জানেন যে আমি গানের সাথে কিছু ভিডিও আপলোড দিই, সেই ভিডিওর সাথে আজকে কিছু রজনীগন্ধা ফুলের স্টিক আমি দেখাচ্ছি। আমি গিয়েছিলাম একটি রজনীগন্ধা ফুলের বাগানে, সেখানে কিছু ফুল তুলে নিয়ে এসেছি, অসাধারণ। আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি যে আপনি যদি যখন চ্যানেল ক্রিয়েট করবেন, আপনার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল এবং 4000 ঘন্টা কমপ্লিট হলো, আপনার আরও দুটো জিনিস কমপ্লিট করতে হবে। সেটা হচ্ছে আপনার চ্যানেলে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না। প্রথম দিকে মোটামুটি অনেকেই ভুল করেন, কেননা ইউটিউবে গাইডলাইন সম্বন্ধে কিছু জানেন না, তাই প্রথম অবস্থায় অনেকেই ভুল করেন, তখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে। এখন বর্তমানে যদিও স্ট্রাইক সঙ্গে সঙ্গে দেয় না, প্রথমে ওয়ার্নিং দেয় তারপর স্ট্রাইক দেয়। প্রথমে ধরুন আপনি একটি ভুল করলেন, কিছুই জানেন না, সেই কারণে ইউটিউব আপনাকে কী করলো, ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিল। তারপরে যদি আবার ভুল করেন তখন স্ট্রাইক আসবে। তারপরে যদি পরপর দুটো তিনটে ভুল করেন
তখন আপনার চ্যানেলটি ডিলিট করে দেবে। তাহলে চ্যানেল মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা এবং কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না। আর টু স্টেপ ভেরিফিকেশান, টু স্টেপ ভেরিফিকেশান এটা সবাই করে, এটা করতেই হবে। যে কোনো জিমেইল এখন টু স্টেপ ভেরিফিকেশান বাধ্যতামূলক। এই চারটে ক্রাইটেরিয়া যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন। একটি চ্যানেলে সাবস্ক্রাইব অনেক কিছু অনেক নির্ভর করে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।